করোনা ভাইরাসের ধাক্কায় নাজুক ভারতের পাশে দাঁড়ালো কেনিয়া। সম্প্রতি ভারতে 12 টন খাদ্য পাঠিয়েছে পূর্ব আফ্রিকার দারিদ্র দেশটি। গত শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কেনিয়ার হাই কমিশন। ভারতে নিযুক্ত কেনিয়ান হাই কমিশনার ডেইলি বেড বলছেন, মহামারী পরিস্থিতিতে ভারতের দিকে সহযোগিতার হাত বাড়াতে চেয়েছে কেনিয়া। ভারত সরকার এবং জনগণের পাশে থাকতেই পাঠানো হয়েছে এ সাহায্য। কেনিয়ার দেওয়া খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চা, কফি এবং বাদাম। সেগুলো হস্তান্তর করতে দিল্লি থেকে মুম্বাই গিয়েছিলেন বেড। বহুকাল ধরেই ক্ষুধা, দারিদ্রতা ও অপুষ্টিতে ভুগছে কেনিয়া। সেই দেশটি ভারতের মতো বড় দেশকে সাহায্য পাঠিয়ে মানবতার অনন্য নজির সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে প্রতিবেশী দেশের ভয়াবহ করোনা সংক্রমণের মুখে কয়েক দফায় সাহায্য পাঠিয়েছে বাংলাদেশ। গত 6 মে প্রথম চালানে 10,000 বায়াল রেমডেসিভির ইনজেকশন হস্তান্তর করা হয়। এরপর 18 মে 4টি ট্রাকে 2,672 কার্টুন করোনা প্রতিরোধী ইনজেকশন, ক্যাপসুল, হ্যান্ড স্যানিটাইজার সহ অন্তত 18 প্রকারের ওষুধ সামগ্রী পাঠায় বাংলাদেশ। উল্লেখ্য, গত বছর বাংলাদেশি পণ্য চীনের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিতের ঘটনাকে খয়রাতি আখ্যা দিয়েছিল আনন্দবাজার পত্রিকাসহ কলকাতা ভিত্তিক একাধিক সংবাদ মাধ্যম। ভারত চীন চলমান উত্তেজনার মধ্যেই বেইজিংয়ের কাছে 97% বা 8,256টি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত ও কোঠামুক্ত বাণিজ্য সুবিধা পায় বাংলাদেশ।